আমার কি করে চলবে মা? আমি তো আর ওই বড় লোক চৌধুরী বাড়ির বউ থাকলাম না। আমি তো নিজেও চাকরি বাকরি করি না যে আমার হাতে দুটো পয়সা থাকবে। পাপ পাপ, সব আমার পাপের ফল মা। নিজের দোষে আমি ভালো থাকা, ভালো খাওয়া সব সব হারালাম মা, সব। এখন জীবনে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে একটা লড়াই, বেঁচে থাকার একটা লড়াই। এইভাবে অতি সাধারণভাবে কষ্ট করে আমাকে আমাকে প্রত্যেকটা দিন কাটাতে হবে মা, প্রত্যেকটা দিন। ঈশা, কি হয়েছে তোর? শরীর খারাপ করছে? এই নাকি অ্যাক্টিং করছিস? তাহলে বলো মা, অ্যাক্টিংটা কেমন করলাম? বাহ, তুই তো দারুণ অ্যাক্টিং করিস। তোর দুঃখের কথা শুনে আমারই দুঃখ হচ্ছে। এবার বুঝতে পারছো মা তাহলে আমি এক্স্যাক্টলি কি প্ল্যান করছি? মা, সেটা নয়, দেখা যাবে। কিন্তু ডিভোর্স একটা লং প্রসেস, তার মধ্যে যদি দিশা হঠাৎ করে কিছু চেয়ে বসে। কি চাইবে, কি চাইবে? টাকা, গয়না, সম্পত্তি? আমিও বলবো কোর্টে দাঁড়িয়ে, আমিও বলবো যে ও আমার ছেলেকে ড্রাগের নেশা ধরিয়েছে, বেআইনি ড্রাগের নেশা। দেখবো কি করে, একটা কানা করেও পাবে না। আর তারপরেও যদি বাড়াবাড়ি করে পুলিশে দিয়ে দেবো। ছি ছি ছি, কত ভালোবাসতাম মেয়েটাকে, কত ভরসা করতাম, বিশ্বাস করতাম, আমাকে এই ফিরিয়ে দিল। আমার ছেলেটা, আমার সবচেয়ে সরল সিধে ছেলেটা জীবনটাকে মানে নষ্ট করে দিয়ে গেল। আমি আমি ভুল করেছি চিনতে, আমি অন্ধ, অন্ধ, আমি অন্ধ। মা প্লিজ শান্ত হও, শান্ত হও। তুমি বাবা তো বলল, তুমি কেন? আমরা কেউ বুঝতে পারিনি মেজবৌদি এতটা হামফুল। ক্ষমতার লোভ যে মানুষকে এতটা নিচে নামে দিতে পারে, সেটা আমি মেজ বৌদিকে দেখে বুঝতে পারলাম মা। আর মা, তুমি তো মেজ বৌদিকে উচিত শাস্তি দিয়েছো। প্লিজ মা, প্লিজ আর ভেবো না তোমার শরীর খারাপ হয়ে যাবে। না ভেবে যে থাকতে পারছি না নিখিল, সোনা ছেলে আমার, দয়া করো আমাকে, আমাকে একবারটি একবারটি দেখবো আমি অশোককে একবার। আমি মা, মা ওখানে গিয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ ওরা তোমাকে মেজদা ভাইয়ের সাথে দেখা করতে দেবে না।